প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ঘিরে নানা ঘটনার স্মৃতিচারণ করে একজন জিয়া নামে একটি বই লিখেছেন সাংবাদিক হেদায়েত হোসাইন মোর্শেদ। সেই বইয়ের একটি অংশ নিয়ে আজ থাকছে আমাদের এই আয়োজন। এই বইয়ের বাকি অংশগুলো পেতে এবং এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন। তিনি লিখেন, প্রেসিডেন্ট জিয়ার রাষ্ট্রীয় জীবনের আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনার কথা মনে পড়ছে। ঢাকার বাইরে মন্ত্রিসভার বৈঠক প্রথম অনুষ্ঠিত হয় সিলেটে। এর আগে সারা দেশে একটি গুঞ্জন সোচ্চার হয়ে উঠেছিল, প্রেসিডেন্ট জিয়া জমির সিলিং নামিয়ে দিচ্ছেন, জমি কেড়ে নিচ্ছেন, যাদের একটির বেশি দুটি বাড়ি আছে তাদের বাড়ি কেড়ে নিচ্ছেন ইত্যাদি। প্রতিদিনই কিছু একটা ঘোষণা হবে, এমনি এক অবস্থা। এ ব্যাপারে দৈনিক বাংলার পক্ষ থেকে আমি প্রেসিডেন্টের একটি বিশেষ সাক্ষাৎকার চাইলাম। বঙ্গভবন থেকে বলা হলো সিলেটে প্রেসিডেন্ট সাহেবের সঙ্গে চলেন, সেখান থেকে আপনার সঙ্গে আলাপ করবেন। যে প্লেনে প্রেসিডেন্ট যাবেন সে প্লেনে আমাকে বরাদ্দ করার মতো আসন নেই, কিন্তু বিশেষ নির্দেশে একটি আসন আমার জন্য বরাদ্দ করা হলো। মন্ত্রী জনাব আব্দুর রহমান বিশ্বাস বর্তমানে সুপ্রিম কোর্টের আইনজীবী সফর থেকে বাদ পড়লেন। বিমানে তার আসনটি আমাকে দেয়া হলো। সিলেট পৌঁছে দেখলাম রাজধানীর বাইরে মন্ত্রিসভার এই প্রথম বৈঠক কভার করার জন্য সংবাদ সংস্থার কোনো সাংবাদিককেও ঢাকা থেকে আমন্ত্রণ জানানো হয়নি। স্থানীয় সাংবাদিকদের জন্য একেবারে প্রবেশ নিষেধ। দুপুরে হজরত শাহ জালাল রহমতুল্লিল আলাইহির মাজারে প্রেসিডেন্ট নামাজ আদায় করতে গেলেন। প্লেনে বসেই কথা হয়েছিল, নামাজের পর দুপুরেই তিনি আমাকে বিশেষ সাক্ষাৎকারটি দেবেন। কিন্তু নামাজ শেষে ফিরে আসার পর আমি শুনলাম প্রেসিডেন্ট এখন কথা বলতে পারবেন না, রাত ১০টার পর আলাপ হলেও হতে পারে। মনে হলো তিনি যেন আমাকে খানিকটা অ্যাভয়েড করতে চাচ্ছেন। এমনটি এর আগে আর কখনো হয়নি। খুব খারাপ লাগলো। টেলিগ্রাফ অফিসে গিয়ে পত্রিকার জন্য একটি টেলিগ্রাম টাইপ করলাম, তাতে লিখলাম ইন্টারভিউ ইজ আনসার্টেন, প্রেসিডেন্ট সিমস টু বি এক্সট্রিমলি নন কোঅপারেটিভ, হি সোয়ালেড হিজ প্রমিস। যা চেয়েছিলাম তাই হলো, টেলিগ্রামটি ঢাকায় এলো না। ওর ভাষ্য দেখে স্থানীয় কর্তৃপক্ষ স্পেশাল ব্রাঞ্চের হাতে টেলিগ্রামটি তুলে দিলেন। ঘণ্টা দুয়েক পরে প্রেসিডেন্ট সাহেব ডাকলেন, বললেন, আমি কীরকম ব্যস্ত তা তো দেখতেই পাচ্ছেন, আপনার ইন্টারভিউ কি পালিয়ে যাচ্ছিল? ঠিক আছে, বিকেলে ক্রস সেকশনের সঙ্গে মিট করছি, আপনিও সেখানে থাকবেন। তারপর অনেক কথা। প্রেসিডেন্ট সেই সভায় বললেন, আমি কি আপনাদের বলেছি যে জমি কেড়ে নেব, বাড়ি কেড়ে নেব ইত্যাদি? আমি আমার নিউজ পেয়ে গেলাম। প্রেসিডেন্টের প্রেস সেক্রেটারি কাফি ভাইকে, কাফে খানকে বললাম, আমার ইন্টারভিউয়ের দরকার নেই, স্টোরি আমি পেয়ে গেছি, আমি ঢাকায় এখনই টেলিফোনে খবরটা দিতে চাই, আপনি কাইন্ডলি একটু জেনে দিন প্রেসিডেন্ট সাহেব এসব কথা অফ দ্য রেকর্ডে বলেছেন কি না। আর ঢাকার লাইনটা আপনি আপনার পরিচয় দিয়ে তাড়াতাড়ি পাইয়ে দিন। প্রেসিডেন্ট সাহেবের কাছে গেলেন কাফি ভাই। প্রেসিডেন্ট সাহেব বললেন, ঠিক আছে, তবে ভাষাটা আমাকে যেন একটু দেখিয়ে নেয়। টেলিফোনের সামনে গিয়ে বসলেন কাফি ভাই। এক দুই মিনিটের ভেতরেই আমি লাইন পেলাম। ঢাকা আমাদের নিউজ ডেস্কে তখন আমি নিউজ পাঠানো শুরু করেছি। হঠাৎ মনে হলো প্রেসিডেন্ট সাহেবকে তো ভাষ্যটি শুনিয়ে নিতে হবে। এ সময় প্রেসিডেন্ট সাহেব সবার সঙ্গে চায়ের টেবিলে এসেছেন। যেখান থেকে টেলিফোন করছি তার পাশেই মাঠেই চায়ের ব্যবস্থা। ফোনে আমার সব কথা শোনা যাচ্ছে। আমি ফোনটি রেখে দৌড়ে প্রেসিডেন্ট সাহেবের কাছে গেলাম। বললাম, স্যার আমি লাইন পেয়ে গেছি, আমি জোরে জোরেই বলছি, আপনি সব কথা শুনতে পাবেন, যদি কোনো ভুল হয় আমাকে হাত নেড়ে বারণ করবেন। প্রেসিডেন্ট সাহেব বললেন, ঠিক আছে। আমি আবার খবর পাঠানো শুরু করলাম। পেশাগত দিকে কাজের নানা অসুবিধার কথা যখন মনে পড়ে, তখন মনে হয় প্রেসিডেন্ট জিয়ার এই মহৎ মনোভাবের কথা আমি কোনোদিন ভুলব না। পরের দিন দৈনিক বাংলায় খবরটি লিড স্টোরি হিসেবে প্রকাশিত হয়েছিল এবং একমাত্র দৈনিক বাংলাতেই খবরটি ছিল।